আরেক দল আছে যারা এইসব বাচ্চাদের দিয়ে রাস্তা রাস্তা বিক্রি করায়। এই তো বড় রাস্তার মধ্যে অনেক বাচ্চাই দেখছি যারা বিক্রি করছে, তাদের মধ্যে থেকে অনেকেই হয়তো এইভাবেই। একটু শুনবেন, আপনাদের সাথে একটু কথা ছিল। হ্যাঁ বলুন। আসুন, আপনার ভেতরে আসুন। আপনারা যাওয়ার পর থেকেই বিনীতার ব্যাপারটাই আমার মাথায় ঘুরছে, তো হঠাৎ মনে হলো কথাগুলো তো আপনাদের কাজেও লাগতে পারে, তাই ভাবলাম জানাই। বলুন। মাস দুয়েক আগের কথা, করেছিলাম তো, কিন্তু আমরা ছিলাম না তখন, তখন গাড়ি থেকে বেরিয়েছিলিস কেন? হ্যাঁ, আসলে পেটটা খুব ব্যথা করছিল তাই ওষুধ আনতে গেছি। মিথ্যে কথা বলছিস কেন রে? আমি তো দেখলাম তোকে এই মোটর গ্যারাজে। না না, আমি আমি সত্যি ওষুধ আনতে গেছিলাম। দাঁড়াও, এই দেখো দিদি, আমি ওষুধ এনেছি। সে তুই আগে ওষুধ কিনে থাকতেই পারিস, কিন্তু আমি তোকে নিজের চোখে দেখেছি এই মোটর গ্যারাজে। না গো দিদি, তুমি হয়তো অন্য কারোর সঙ্গে আমাকে গুলিয়ে ফেলেছো। এত বড় ভুল আমার হবে না রে, আমি তোকে একটা ছেলের সাথে দেখেছি। ছেলে? না না, আমি সত্যি ওষুধ কিনে ফিরে এসেছিলাম, বিশ্বাস করো। দেখ, ওসব প্রেম টেমের ব্যাপার থাকলে আমায় বলে দে। কিন্তু মারি বলছি দিদি, ওসব কিছু না। কিছু না তো, তাহলে চল কথা বলা হয় ছেলেটার সাথে এক্ষুনি। আমি নিজে কথা বলবো ছেলেটার সাথে। হ্যাঁ গো দিদি, আমি গেছিলাম, কিন্তু আমায় ক্ষমা করে দাও, আমি তোমাকে বলে যাইনি। আসলে ওটা আমার দাদা, ওটা আমার দাদার দোকান। আশ্চর্য, এত সব কিছুর পরেও আপনার মনে হলো না একবারও যে বিনীতা সম্বন্ধে একটু খোঁজ খবর নেওয়া দরকার? আপনার ভাগ্য ভালো যে আপনার নিজের বাচ্চার কিছু হয়ে যায়নি এর মধ্যে। যাকে, আপনার কাছে কি বিনীতার কোনো ছবি টবি কিছু হবে? হ্যাঁ, প্লিজ দিন এটা আমাকে। নেক্সট তাহলে আমরা ওই গ্যারেজে যাই। ডেফিনেটলি, থ্যাংক ইউ। কে এই বিনীতার নকল দাদা সেটা একবার জানতে হচ্ছে। হয়তো ইনি সেই সাইকেলে বেল বাজানো লোকটা। এই গ্যারাজের মালিক কে? কি হয়েছে স্যার, গাড়ি কি সারাতে হবে? না, এই গ্যারাজের দেখাশোনা আপনি করেন। হ্যাঁ স্যার, এটা আমার গ্যারেজ, আর এরা এখানে কাজ করে। আপনি বিনীতা বলে কাউকে চেনেন? বিনীতা? না ম্যাডাম, আমি এরকম কাউকে চিনি না। আপনি চেনেন না? বিনীতা বলে আপনার কোনো বোন নেই? কি বলছেন স্যার, বোন? আমার 14 গুষ্টিতে কোনো ভাই বোন নেই স্যার। দেখুন তো এই মেয়েটিকে, চিনতে পারেন কি না আপনার গ্যারাজে এসেছিল কি না? না না, একে তো আমি চিনি না, একে আমি কোনোদিন দেখিনি ম্যাডাম। আপনি শিওর? ভালো করে দেখুন তো, কারণ আমাদের লোক কিন্তু ওকে আপনার গ্যারাজে দেখতে পেয়েছে। হ্যাঁ ম্যাডাম, আমি সত্যি বলছি, এই দেখে কোনোদিন আমি দেখিনি। তবু দাঁড়ান, আমি আমার ছেলেদের জিজ্ঞেস করছি। পল্টু, হ্যাঁ পল্টু, শোন, এই ছবিটা দেখ তো, মেয়েটাকে চিনতে পারিস কি না? কোনোদিন এই গ্যারেজে এসেছিল? দেখ দেখ ভালো করে। হ্যাঁ, এ তো সেদিন এসেছিল, মুকুন্দর সাথে অনেকক্ষণ কথাও বলছিল। গুরু, তুমি তো সেদিন সিনেমা দেখতে গেছিলে, ছিলে না? মুকুন্দ কোথায়? স্যার, ও গ্যারেজের পিছনে কাজ করছে স্যার।
বিনীতা কোথায় মুকুন্দ? বলো বুলবুলি কথা। আমি জানি না, সত্যি বলছি আমি জানি না। বলবে না তো, বলবে না। এমনিতে মুখ না খুললে অন্য কায়দায় মুখ খোলাতে হবে। নিয়ে যান থানায়, নিয়ে গিয়ে অপরাধীদের মুখ কীভাবে খোলানো হয় জানা আছে তো? ওর জন্য সেই ব্যবস্থাই করুন অফিসার। না স্যার, স্যার আমাকে থানায় নিয়ে যাবেন না। আমি সত্যি বলছি স্যার, আমি কিছু জানি না। জানো না? আমি কিন্তু জানি মুকুন্দ। রোজ রাতে সাইকেলের বেল বাজিয়ে তুমি কাকে ইশারা করতে? আমি এসব কিছু জানি না, আমি কিছু জানি না। জানো না? কিচ্ছু জানো না? জানো না তো? বলছি সব বলছি। বল বাচ্চাটা কোথায়? বাচ্চাটাকে কোথায় রেখেছিস বল? আমি জানি না, বিশ্বাস করুন স্যার, মায়ের দিব্যি বলছি, আমি জানি না। বাচ্চা তুলে নিয়ে গিয়ে পাচার করা হয়, আর বাচ্চা কোথায় যায় জানো না? কি হচ্ছে? আমি জানি না, আমি বাচ্চা তুলি না। আমি শুধু বাচ্চাটাকে কবে কোথায় নিয়ে যাওয়া হবে সেটুকু জানাই, বিশ্বাস করুন জানি না। কে জানতে চায়? আমার ফোনে ফোন আসে, আমি তাকে দেখিনি কখনো। দে ফোন নাম্বারটা দে। বাকর হ্যালো, একটা নাম্বার দিচ্ছি, এক্ষুনি কন্ট্রোল রুমে পাঠাও ট্রেকিংয়ের জন্য, আর ফোনের সমস্ত ডিটেলস নেবে কিন্তু, ওকে? তুমি সাইকেল বাজিয়ে বাজিয়ে বাড়িতে বাড়িতে যেসব বাড়িতে তোমাদের মেয়েরা থাকে তাদেরকে জানাও বাচ্চা কখন কিভাবে তোলা হবে, তাই তো? হ্যাঁ। সেই বাচ্চাগুলো কোথায় যায় তারপর? আমি জানি না, আমাকে শুধু ফোন করে ওরা বাচ্চাটাকে কোথায় রেখে আসা হবে এটুকু বলে, তারপর আমি ওদেরকে ফোন করে আমার মতো সেটা বলে দিয়া, আমি আর কিছু জানি না। গত 2 বছরে এই পাড়ায় আরো 2টো বাচ্চা চুরি হয়েছে, সেটাও কি তোমাদের কাজ? সেটাও কি তোমাদের কাজ? তার মানে তোমাদেরই কাজ, তাই তো? জানো না তুমি বাচ্চা কোথায় যায়? তুমি জানো না? আমি এইটুকুই করি ওদের জন্য, আর এইটুকুর জন্য ওরা আমাকে ভালো টাকা দেয়।
টাকা কিভাবে আসে, কে দিয়ে যায় টাকা? এই বাচ্চাটাকে কখন কিভাবে সরানোর প্ল্যান আছে তোমাদের? কাল, কাল ওই বাচ্চাটার মা ওকে নিয়ে দোকানে যাবে, ওখান থেকে ওকেও কি ওর আয়াই সরাবে? হ্যাঁ। তাহলে তাহলে কি করবো ম্যাডাম? ফাঁদ পাততে হবে ওদের জন্য, আরো বড় ফাঁদ। জয় কালী, জয় কালী কলকাতা ওয়ালী।